হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই ট্যালেন্টেড অভিনেতা শফিকের রিয়েল গার্লফ্রেন্ডের বিষয়ে, মানে শফিক বাস্তব জীবনে কার সাথে প্রেম করে সে বিষয়ে আমরা খুবই সংক্ষেপে জানবো। ঠিক আছে, গাড়িতে উঠে বসো, চলো পার্কে থেকে ঘুরে আসি গি। শফিক হলেন এপার বাংলা ওপার বাংলার সবচেয়ে বেশি জনপ্রিয় ইউটিউব সেলিব্রিটি। তো আশা করি আপনি শফিককে চিনতে পেরেছেন। শফিক খুবই অল্প বয়সে এবং খুবই অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার বানিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। শফিক বিশেষ করে তার অসাধারণ অভিনয়ের জন্য বেশি জনপ্রিয়। তবে পার্সোনালি শফিকের তোতলানো কথাগুলো আমার খুবই ভালো লাগে। আমি উচ্চায় শিক্ষায় শিক্ষিত হয়ে অন্থাত বেউস, আমি সেই ফান্তুষ, গরিবের বন্ধু ফান্তুষ, আমার আগে নাই পরে আলি, সারা জান্নাত বাজাই তালি। তো ভিডিওটির শুরুতে কিছু কথা বলতেই হচ্ছে। দেখুন, শফিককে ভিডিওতে অনেক কিউট লাগে, কিন্তু আপনি কি জানেন শফিক ভিডিওর চেয়েও বাস্তবে বেশি কিউট? হ্যাঁ বন্ধুরা, কথাটা বিশ্বাস না হলেও সত্যি, কারণ আমি পার্সোনালি শফিকের সাথে দেখা করেছি, কথা বলেছি। আর সত্যি কথা বলতে শফিকের ভিডিওতে কোনো বিউটি ফিল্টার থাকে না, তারা ন্যাচারাল ভিডিও তৈরি করে থাকে। আর তাই শফিক বাস্তব জীবনে অনেক ন্যাচারাল এবং অনেক চঞ্চল। আরে অনেক চঞ্চল না, খুবই চঞ্চল। তবে হ্যাঁ, মনের দিক দিয়ে শফিক খুবই ভালো এবং খুবই সৎ। তো সেটা যাই হোক, আপনি যদি শফিককে রিয়েলে একবার দেখেন তাহলে আমি নিশ্চিত আপনি শফিককে দেখে ক্রাশ খেতে বাধ্য হবেন। তো এই হ্যান্ডসাম তারকার সত্যিকারের গার্লফ্রেন্ড কে সে বিষয়ে আমরা খুবই সংক্ষেপে জানবো। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। সর্বপ্রথমে শফিকের সাথে পরিচয় করিয়ে দিই। শফিকের আসল নাম শফিকুল শেখ, ডাকনাম শফিক, এবং ভক্তরাও তাকে শফিক নামে চিনে। শফিক জন্ম নিয়েছিলেন নদিয়া জেলার আজলামপুরে, মানে ফারাক্কা ব্যারিজের দিক থেকে ধরলে মুর্শিদাবাদ জেলার ঠিক শেষে এবং নদিয়া জেলার ঠিক শুরুতেই। যেমন ধরুন আপনি যদি মুর্শিদাবাদ থেকে 5 মিনিট হেঁটে যান তাহলে নদিয়া, এবং নদিয়া থেকে 5 মিনিট হেঁটে গেলে মুর্শিদাবাদ। তবে শফিকের বাড়ি কিন্তু নদিয়া জেলায় পড়ে এবং বর্ষা বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তো যাই হোক, আর বেশি অফ টপিক কথা না বলে মূল ভিডিওতে যাই। শফিকের জন্ম তারিখ হলো 6 ফেব্রুয়ারি 2009 সালে। 2022 সালে তার বয়স হয়েছে মাত্র 13 বছর। শফিকের পরিবারে তার মা বাবা ছাড়াও তার এক বোন রয়েছে, অর্থাৎ তারা দুই ভাই বোন। শফিকের বাবার নাম মোহাম্মদ শেখ, তার বাবা পেশায় একজন দোকানদার। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি শফিকের গার্লফ্রেন্ড কে। তো যেমন জানেন শফিক সবচেয়ে বেশি অভিনয় করে থাকে পল্লিগ্রাম টিভি চ্যানেলের অভিনেত্রী বর্ষা এবং শেরাবনির বিপরীতে। আর তাই অনেকে মনে করে বর্ষা কিংবা শেরাবনির সাথে শফিকের পার্সোনাল সম্পর্ক রয়েছে। তো গাইজ, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, শেরাবনি, শফিক, বর্ষা এদের সবার বয়স 16 বছরের কম, মানে এখনো এরা বাচ্চা এবং নাবালক। আর তাই এখন তাদের প্রেম ভালোবাসার কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ তারা সবাই এখনো সিঙ্গেল। তবে শফিক খুব তাড়াতাড়ি মৃঙ্গেল হবে বলে মনে হয়। তো আপনি যদি শফিককে পছন্দ করে থাকেন তাহলে এখন থেকে লাইন দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না। শফিককে আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।